সবাইকে শুভেচ্ছা। আমি শাহনাজ শারমিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সে ইনস্ট্রাক্টর নন টেক হিসেবে কর্মরত আছি। আলোচনা করব আমরা পদার্থবিজ্ঞান একের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে গতি ও গতির সমীকরণ। এই অধ্যায়ের প্রথম একটা অংশ আমি আলোচনা করেছি এবং অলরেডি আপলোড করে দিয়েছি। এর দ্বিতীয় অংশ নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের দ্বিতীয় অংশে যা আসছে সেটা হচ্ছে গতির সমীকরণ। তোমাদের এই চ্যাপ্টারে গতির পাঁচটা সমীকরণ নিয়ে আলোচনা করা আছে, যার প্রথম সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ভি টি। ধরে নিচ্ছি একটা বস্তু ভি সমবেগে টি সময় ধরে চলছে। বেগ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে একটা বস্তু প্রতি একক সময়ে যতখানি দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার বেগ। সুতরাং আমরা টোটাল দূরত্বকে, অতিক্রান্ত দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলে বেগ পেয়ে যাচ্ছি। বেগের সংজ্ঞা থেকে আমরা এখানে ধরে নিচ্ছি একটা বস্তু টি সময়ে টোটাল অতিক্রম করেছে এস পরিমাণ দূরত্ব, সুতরাং ভি সমান আমরা পাচ্ছি, বেগ ভি সমান আমরা পাচ্ছি এস ডিভাইডেড বাই টি, বা এস ইকুয়াল টু ভি টি। এটাই হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। খেয়াল করো, এই চ্যাপ্টারের কোনো অংশেই আমি ভেক্টর রাশিগুলোর উপরে ভেক্টর চিহ্ন ব্যবহার করিনি। এর কারণ হচ্ছে আমরা এই অংশে শুধুমাত্র ভেক্টর রাশিগুলোর মান নিয়ে আলোচনা করব, এর দিকটা আপাতত উজ্জ থাকবে। এজন্যই ভেক্টর চিহ্নটা আমরা ব্যবহার করব না, শুধু মান নিয়ে আলোচনা করব। প্রথম সমীকরণ আমরা পেয়ে গেলাম, চলে আসছি দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণ বলছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মনে করি একটা বস্তু ইউ আদিবেগে চলছে, এর উপরে বল প্রয়োগ করার ফলে বস্তুটার ত্বরণ হলো এ, এবং ত্বরণের ফলে বস্তুটা টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হলো। এখন ত্বরণ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে তার বেগের যে পরিবর্তন হলো সেই পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তার মানে প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির হার। সুতরাং ত্বরণের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সমীকরণটাকে রিয়ারেঞ্জ করলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে ভি মাইনাস ইউ সমান হচ্ছে এ টি। এ পাশে টি ভাগ অবস্থায় ছিল, আমরা এটাকে টেনে বাম পাশে নিয়ে গুণ করে ফেললাম, ভি মাইনাস ইউ সমান হচ্ছে এ টি। ইউ এ পাশে মাইনাস অবস্থায় আছে, আমরা তাকে ডান পাশে টেনে নিলে সেটা প্লাস হয়ে যাবে। সুতরাং আমরা পাচ্ছি ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণে আসি। তৃতীয় সমীকরণ বলছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ধরে নিচ্ছি একটা বস্তু, চিত্র দেখো, একটা বস্তু ধরে নিচ্ছি ইউ বেগে চলছিল, তার মধ্যে ত্বরণ আর ত্বরণের সঞ্চার হলো, বল প্রয়োগ করার ফলে ত্বরণের সঞ্চার হলো, সেই ত্বরণের মান হচ্ছে এ, এবং এই ত্বরণের ফলে টি সময় পরে বস্তুটার শেষ বেগ যেটা হলো সেটা হচ্ছে ভি। তাহলে বেগ আমরা পাচ্ছি দুটা, প্রথমে ছিল ইউ এবং পরেরটা হচ্ছে ভি। আমরা যদি বস্তুটার গড় বেগ বের করতে চাই আমরা কি করতে পারি, এই দুটা বেগকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে পারি। এই একটা ব্যাপার। আমরা ভি বার দেখছি, বার চিহ্নটা আমরা ব্যবহার করি গড় বোঝানোর জন্য, সুতরাং গড় বেগ যেহেতু আমরা ভি বার ব্যবহার করব, ভি বার বা গড় বেগ সমান হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। গড় বেগ আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা বস্তুটার টোটাল অতিক্রান্ত দূরত্বটাকে টোটাল সময় দিয়ে ভাগ করতে পারি। সুতরাং আমরা পাচ্ছি ভি বার ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। ভি বারের জন্য দুটা সমীকরণ পাচ্ছি, দুই সমীকরণের ডান পক্ষগুলো যদি আমরা এখন বিবেচনা করি তাহলে পাচ্ছি এস ডিভাইডেড বাই টি সমান হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। এখন এই সমীকরণের বাম পক্ষে এস ডিভাইডেড বাই টি তো আছেই সমান, ডান পাশে ইউ প্লাস ভি ছিল, ইউ তো থাকলোই, ভি এর পরিবর্তে আমরা যদি দুই নম্বর সমীকরণের ইউ প্লাস এটি বসিয়ে দেই, ভি সমান ইউ প্লাস এটি, সেখান থেকে ভি এর বদলে আমরা ইউ প্লাস এটি বসিয়ে দিব, এবং নিচে যেটা টু ছিল সেটা যা আছে তেমনই থাকবে। তাহলে আমরা পরের লাইনে পাচ্ছি এস ডিভাইডেড বাই টি সমান হচ্ছে এই দুই টুটাকে আমরা দুপাশের জন্যই আলাদা আলাদা করে ফেললাম, টু ইউ এর নিচে একটা টু এবং এটির নিচে। তাহলে টু ইউ এবং টু, এই দুটা টু কেটে গিয়ে শুধু ইউ থাকলো প্লাস এটির নিচে টু, তাহলে আমরা পাচ্ছি হাফ এ টি।
বাম পাশে যে টিটা ভাগ অবস্থায় আছে বাম পক্ষে সেটাকে যদি ডান পাশে টেনে নিয়ে আসি দুটো টার্মের সঙ্গেই গুণ হয়ে যাবে সুতরাং আমরা আমাদের তিন নাম্বার সমীকরণ পেয়ে যাচ্ছি s ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কয়ার এই হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণে যাই মনে করি একটা বস্তু u আদিবেগ নিয়ে চলছে তার মধ্যে ত্বরণের সঞ্চার হলো a এবং এই ত্বরণের ফলে t সময় পরে বস্তুটার বেগ হলো v গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা জানি v equal to u plus at সমীকরণটার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে পাচ্ছি v স্কয়ার equal to u plus at হোল স্কয়ার বা v স্কয়ার equal to এটাকে a plus b হোল স্কয়ারের সূত্রে ফেলে দিলে আমরা পাচ্ছি u স্কয়ার plus 2 u at plus a স্কয়ার t স্কয়ার পরের লাইনে আসি v স্কয়ার যেমন ছিল থাকলো u স্কয়ার যেমন ছিল থাকলো প্লাস এই দুটার টার্ম থেকে আমরা 2a কমন নিয়ে নেব 2a কমন নিয়ে নিলে প্রথম টার্মে থাকছে ut ut থাকলো প্লাস এখানে 2a কমন নেওয়া হয়েছে সুতরাং এখানে যেহেতু একটা 2 বেশি নিয়ে ফেললাম সেটাকে তার প্রভাবটাকে প্রশমিত করার জন্য আমাদের একটা হাফ গুণ করতে হবে যেন 2 আর হাফ কাটাকাটি গিয়ে 1 থাকে তাহলে হাফ নিলাম একটা a সামনে কমন হিসেবে চলে গিয়েছে থাকলো এখানে একটা a এবং t স্কয়ার তাহলে থাকলো ut প্লাস হাফ এ t স্কয়ার তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2a তো থাকলোই তিন নাম্বার সমীকরণ থেকে এই ব্র্যাকেটের ভেতরের অংশটুকুর বদলে আমরা s বসাতে পারি সুতরাং আমরা পাচ্ছি v স্কয়ার সমান হচ্ছে u স্কয়ার প্লাস 2as এই হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ পাঁচ নাম্বার সমীকরণে আসি পাঁচ নাম্বার সমীকরণ বলছে st সমান হচ্ছে u প্লাস হাফ এ ইনটু 2t মাইনাস 1 আচ্ছা st এখানে একটু নতুন টার্ম ব্যবহার করা হচ্ছে st বলতে আমরা কি বোঝাচ্ছি s এবং সাফিক্স হিসেবে t এই অংশটুকু দিয়ে বোঝানো হচ্ছে যে t তম সেকেন্ডে বস্তুটা কতখানি দূরত্ব অতিক্রম করে তার মানে দূরত্বটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সেই 1 সেকেন্ডটা কততম সেকেন্ড সেটা হচ্ছে t তম সেকেন্ড তোমাদের এই অংশটুকু বোঝানোর জন্য আমি পাশে একটা চিত্র ব্যবহার করেছি দেখো ধরে নাও এই মেরুন কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 10 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব যেখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই নিচের তীর চিহ্নটা এখান থেকে 10 সেকেন্ডে বস্তুটা চলে গেল এই উপরের এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা s দিয়ে প্রকাশ করলাম এখন 10 সেকেন্ডে তো সে এখানে আসলো যদি 9 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব এতটুকু হতো এই প্রথমটা থেকে দ্বিতীয় তীর চিহ্নটা পর্যন্ত এটা ধরে নাও 9 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে 10 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা যদি 9 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দেই তাহলে আমরা কোন দৈর্ঘ্যটুকু পাচ্ছি এই দৈর্ঘ্যটুকু পাচ্ছি এই দৈর্ঘ্যটুকু কয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এবং সেই সেকেন্ডটা কততম সেকেন্ড সেটা হচ্ছে আমাদের দশম সেকেন্ড 10th সেকেন্ড ওকে তাহলে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে তার আগের সেকেন্ডের মানে 1 সেকেন্ড কম সময়ের তার মানে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দিলে আমরা কততম সেকেন্ডের দূরত্ব পাচ্ছি দশম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তাহলে এবার আমরা নির্দিষ্ট একটা মান 10 9 11 22 এসব নির্দিষ্ট একটা সংখ্যা ব্যবহার না করে আমরা যদি একটা জেনারেলাইজড টার্ম নেই কমন একটা ব্যাপার নেই যে এটাকে আমরা 10 নয় এভাবে প্রকাশ না করে একটাকে t সেকেন্ড বুঝাবো এবং তার আগের সেকেন্ডটাকে আমরা কততম কত সেকেন্ড বলবো t মাইনাস 1 সেকেন্ড বলবো সেক্ষেত্রে ধরে নিচ্ছি s হচ্ছে t সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এবং s প্রাইম হচ্ছে t মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব t সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে যদি t মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত মোট দূরত্বকে বিয়োগ করে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সেই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সেই সেকেন্ডটা কততম সেকেন্ড সেটা হচ্ছে আমাদের t তম সেকেন্ড সেটাকেই আমরা st দিয়ে প্রকাশ করলাম আচ্ছা তাহলে বুঝতেই পারছো st সমান হচ্ছে s - s প্রাইম
এখন এস বলতে বোঝানো হচ্ছে টি সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং এখানে 3 নম্বর সমীকরণটা বসবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু এস প্রাইম বলতে টি মাইনাস 1 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব বোঝানো হচ্ছে, সুতরাং এখানেও টি মানে 3 নম্বর সমীকরণটাই বসবে, কিন্তু এখানে টি এর জায়গায় আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব টি মাইনাস 1, তার মানে ইউ টি এর জায়গায় টি মাইনাস 1 প্লাস হাফ এ টি স্কোয়ার যেখানে ছিল সেখানে আমরা কি লিখব, টি মাইনাস 1 হোল স্কোয়ার লিখব। পরের অংশটুকু আর বুঝবার মতো তেমন কঠিন কিছু নেই, আমরা পরের অংশটুকুকে জাস্ট সিম্পলিফাই করে ফেলব। এটুকু যেমন আছে থাকলো, সামনের অংশটুকু এস টি সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, এইখানে আমরা এটুকুকে একটু সিম্পলিফাই করব, ইউ এর সঙ্গে টি মাইনাস 1 গুণ করলাম সেটা থাকলো, প্লাস হাফ এ এখানে টি মাইনাস 1 হোল স্কোয়ারকে সূত্রে ফেললাম। পরের অংশে কি করব, হাফ এর সঙ্গে এই অংশটুকুকে গুণ করে ফেলব প্রথমে, এবং সেই সঙ্গে আবার সামনের মাইনাসটার কাজটাও করে ফেলব। তাহলে এস টি সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা থাকলো সেটাকে সামনে যেহেতু মাইনাস আছে সবগুলোর চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ইউটি প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ইউ ছিল সেটা প্লাস ইউ হলো, প্লাস হাফ এ তার সঙ্গে এইটুকু গুণ করব টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার সামনে প্লাস থাকার কথা, সামনের মাইনাস সহ মাইনাস হয়ে যাচ্ছে, হাফ এ এবং টু টি গুণ করে এটি থাকে, সামনে কি থাকার কথা, মাইনাস থাকার কথা, সামনের সেকেন্ড ব্র্যাকেটের সামনের মাইনাস সহ সেটা প্লাস হয়ে গেল, তার মানে থাকলো প্লাস এটি মাইনাস হাফ এ, এখানে হাফ এ আর 1 গুণ করে হাফ এ থাকে, সঙ্গে সামনের মাইনাসটা কাউন্ট করে আমরা পাচ্ছি মাইনাস হাফ এ। এখন এই পুরো লাইনে দুটা ইউটি আছে, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, তারা কেটে গেল, হাফ এ টি স্কোয়ার দুটা আছে একটা পজিটিভ একটা নেগেটিভ তারা কেটে গেল, থাকলো শুধু প্লাস ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। তাহলে পরের লাইনে আমরা গিয়ে কি করব, এস টি থাকলো সমান হচ্ছে আমাদের লাগবে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস 1, তো ইউ যেহেতু একা ছিল সেটা যেমন ছিল রাখলাম, প্লাস এই দুটা টার্মকে আমাদের একটা টার্ম বানাতে হবে। আমরা শুরুতে কি করব, হাফ এ যেহেতু আছে হাফ এ কমন নিয়ে নিব, হাফ এ কমন নিয়ে নিলে এখানে হাফ ছিল না, আমরা হাফ নেওয়ার ফলে কি করতে হচ্ছে, একটা এক্সট্রা টু গুণ করতে হচ্ছে যেন হাফ আর টু কেটে গিয়ে শুধু 1 থাকে, এটি যেমন ছিল তেমনই থাকে। হাফ এ যেহেতু নিয়েছি এ চলে গেল, হাফের জন্য একটা টু আসলো ব্র্যাকেটের ভেতরে এবং এই টিটা থেকে গেল, তাহলে ব্র্যাকেটের ভেতরে আসলো টু টি মাইনাস হাফ এ পুরোটাই কমন নিলাম, তাহলে এখানে থাকলো শুধু একটা 1। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ, সমান হচ্ছে এস টি সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস 1। এই হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ, আশা করি বুঝতে পেরেছো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ঘরে থাকো সুস্থ থাকো, আর জমিদারের মতো থেকো না, বাসায় একটু বাবা মাকে সাহায্য করো, অনেক ধন্যবাদ।